43তম বিসিএস 2064 জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজিয়ে অক্টোবরের 15 তারিখ মঙ্গলবার এই গেজেট প্রকাশ করা হয়। 43তম বিসিএস 2163 জনের ক্যাডার পদ নিয়োগ লাই গত 26 ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ 10 মাস পর আজিয়ে গেজেট প্রকাশ করা হয়। 2064 জনের মধ্যে প্রশাসন ক্যাডারত নিয়োগ পাই 293 জন, পররাষ্ট্র ক্যাডারত 25 জন, পুলিশ ক্যাডারত 96 জন। 2020 সালের 30 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর 2021 সালের 29 অক্টোবর দেশের সব বিভাগীয় শহরত একযোগে 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হইল। 2020 সালের 20 জানুয়ারি প্রিলিমিনারি ফলাফল প্রকাশিত হই, এড উত্তীর্ণ হইল 15,229 জন। 2022 সালের জুলাইয়ের পিএসসি লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে এবং 2023 সালের 20 আগস্ট লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে, এড উত্তীর্ণ হইল 9,841 জন। সি প্লাস চট্টগ্রাম।